জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, কথা পরিষ্কার, শেখ হাসনার অধীনে নির্বাচন নয় বললেন ফখরুল। এদিকে খুলনা বিভাগে 160 কিলোমিটার রোড মার্চ করবে বিএনপি। আশা করি ভিসা নিষেধাজ্ঞার ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে টুকু বললেন ভোট ডাকাত সরকারকে রাজপথেই প্রতিরোধ করতে হবে। জানিয়ে দেব তারেক জিয়া কি দেশে আসছে। সর্বশেষ জানিয়ে দেব সরকারি জায়গা দখল করে চেয়ারম্যানের মার্কেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। কথা পরিষ্কার, শেখ হাসনার অধীনে নির্বাচন নয় বললেন ফখরুল। বর্তমান সরকার কাউকে ভোট দিতে দেয় না, সবকিছু জোর করে কেড়ে নেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা রাস্তায় নেমেছি, আমরা পদযাত্রা করছি, রোড মার্চ করছি, জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। কথা পরিষ্কার, শেখ হাসনার অধীনে কোনো নির্বাচন হবে না। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি সমাবেশ করে দলটি। মির্জা ফখরুল বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক দেশ যখন সুষ্ঠু নির্বাচন চাচ্ছে নির্দলীয় সরকারের অধীনে, তখন সরকার সংবিধানের দোহাই দিয়ে যাচ্ছে। কিসের সংবিধান? যেটা তোমরা কাটাছেঁড়া করে শেষ করে দিয়েছ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের টিম এসেছিল যে দেশে নির্বাচনের ব্যবস্থা কেমন, তারা বসেছিল দেশের রাজনীতিবিদ, কূটনীতিক, পত্রিকার সম্পাদক, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে। তারা বলেছিল দেশে গিয়ে বলবে দেশের নির্বাচনের পর্যবেক্ষক টিম পাঠাবে কি না। তারা কি বলেছে? তারা বলেছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নেই, তাই তারা পর্যবেক্ষক টিম পাঠাবে না। একথা বিশ্বের সবাই জানে, এমনকি জাতীয় পার্টি বলেছে যদি সরকার পদত্যাগ না করে তবে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচন হতে হলে শেখ হাসনাকে পদত্যাগ করতে হবে, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের মা বোনেরা জেগেছে, তারা সরকারকে আর ক্ষমতায় দেখতে চান না, দয়া করে সংসদ বিলুপ্ত করে নির্বাচন দিন। তিনি বলেন, আমরা পদযাত্রা করেছি, রোডমার্চ করেছি, জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। কথা পরিষ্কার, শেখ হাসনার অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা তো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি সরকার পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন দিক, সরকার আগের মতো সাধারণ নির্বাচন করতে চায়। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে কয়েকটি নির্বাচন হয়েছে তা নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু মানুষের মতামত উপেক্ষা করে ক্ষমতায় পাকাপোক্ত করতেই আওয়ামী লীগ তা বাতিল করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশিরাও বলেছে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তারা আবারও আগের মতো নির্বাচন করতে চায়, কিন্তু জনগণ তা হতে দেবে না, জেলে নিয়েও মানুষকে দমাতে পারবে না। গত 15 বছর ধরে ক্ষমতাসীনরা লুট করে দেশকে ফোকলা করে দিয়েছে, দ্রব্যমূল্য বাড়ায় তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে তার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ইসি বলেছে বাজেট ঘাটতির জন্য ইউ পর্যবেক্ষক পাঠাবে না, এটা সঠিক নয়। তারা পরিষ্কার করে বলেছে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই পরিবেশ নেই। খুলনা বিভাগে 160 কিলোমিটার রোড মার্চ করবে বিএনপি। বিভিন্ন দাবিতে আগামী 26 সেপ্টেম্বর খুলনা বিভাগে 160 কিলোমিটার রোড মার্চ করবে বিএনপি। রোড মার্চ সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এদিন ঝিনাইদহ, মাগুরা ও যশোর হয়ে রোড মার্চ আসবে খুলনায়। সাতক্ষীরা ও বাগেরহাটের নেতা কর্মীরাও রোড মার্চ করে খুলনায় আসবেন। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি জানান, 26 সেপ্টেম্বর সকাল 9টায় ঝিনাইদহ থেকে রোড মার্চ শুরু হবে। মাগুরা ও যশোর শহর হয়ে ফুলতলা দিয়ে খুলনায় প্রবেশ করবে রোড মার্চটি। খুলনার প্রবেশ মুখে রোড মার্চ স্বাগত জানাবেন জেলা বিএনপির নেতা কর্মীরা। এরপর রোড মার্চ করে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে এসে বিকেল 4টায় সমাবেশ হবে। রোড মার্চের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। জেলা বিএনপি থেকে জানা যায়, রোড মার্চ সফল করতে জেলা উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলো এরই মধ্যে প্রস্তুতি সভা করেছে। দলের নেতাকর্মীরা পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে শনিবার থেকে পোস্টার সাটানো ও লিফলেট বিলি করা হবে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তোহিন জানান, সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীরা নগরীর শিববাড়িতে রোড মার্চ কর্মসূচিতে যোগ দেবেন। পুলিশের হয়রানি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য কর্মসূচির আগে পুলিশ হয়রানি করলেও এবার এখন পর্যন্ত নেতাকর্মীরা কারো বাড়িতে তল্লাশি হয়নি, কাউকে আটক করাও হয়নি। আশা করি ভিসা নিষেধাজ্ঞার ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আরোপের ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, উই আর ভেরি হ্যাপি ভিসা নীতি নিয়ে, তারা আমাদের বলেছে আমরা যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে চাই সেটা যেন সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যারা নির্বাচনে বাধা দেবে তাদের উপর তারা ভিসা নীতি প্রয়োগ করবে। আমরা আশা করি ভিসা
রাজনীতির ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না। নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে কেন বাধা দিব, পাগল নাকি? আমরা এতদিন তৈরি করেছি কি ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য আমরা ব্যালট বাক্স তৈরি করেছি, পার্মানেন্ট ব্যালট তৈরি করেছি বিএনপির মতো 1,23,00,000 ভুয়া ভোটার যাতে না হয়। ব্যালট বক্স তৈরি করা হয়েছে যাতে বিএনপির মতো রাতের অন্ধকারে কেউ ভোট দিতে না পারে, আমরা চাই ভালো ইলেকশন। তিনি আরো বলেন, আমেরিকা বলেছে তারা ইলেকশন বানচাল করার জন্য চেষ্টা করবে, তাদের শাস্তি দেবে, ভিসা নিষেধাজ্ঞা দেবে। খুব ভালো, ভিসা নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই। প্রসঙ্গত, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তিদের মধ্যে বর্তমান সাবেক বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। ভোট ডাকাত সরকারকে রাজপথেই প্রতিরোধ করতে হবে বললেন টুকু। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাজপথে এই ভোট ডাকাত সরকারকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশের মানুষ ভোট চোরকে ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ভোট চোরদের সময় শেষ, জনগণের বাংলাদেশ। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড সরকার পতনের একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। যুবদল সভাপতি বলেন, এই সরকার আবারও ভোট চুরি করতে চায়। 2014 সালে নির্বাচন হয়েছে, কেন্দ্রে কেউ ছিল না। 2018 সালে নির্বাচনের নিশিরাতে ভোট চুরি করেছে, সেজন্য বর্তমান সরকারকে নিশিরাতের অবৈধ সরকার বলা হয়। এবার নির্বাচনে ভোট ডাকাতি করতে চায়, সেজন্য দেশে বিদেশে তদবির করে বেড়াচ্ছে। আমাদের সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ হয়ে এই ভোট ডাকাত সরকারকে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে একদফার আন্দোলন চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে। তারেক জিয়া কি দেশে আসছে? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা একটি পোস্ট দিচ্ছে, লিডার আসছে। এই শিরোনামে পোস্ট বিএনপি এবং রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিএনপির একাধিক নেতাই পোস্টের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা রহস্যময় উত্তর দিয়েছেন, তবে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, তারেক জিয়ার দেশে আসার একটি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনাটি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তৈরি হয়েছে বলেও বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। আজ সকালে তার শারীরিক অবস্থার অবনতির কারণে আবার সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার লিভারে পানি জমেছিল, পানি বের করতে হয়েছে এবং তার হিমোগ্লোবিন 8-এর নিচে। এরকম পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটতে পারে বলে চিকিৎসকরা বলছেন, যদিও গত 2 দিন ধরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বা তার কোনো চূড়ান্ত পরিণতি ঘটলে বিএনপি এক তাণ্ডবের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সেই তাণ্ডবের মহাপরিকল্পনার একটি অংশ আছে তারেক জিয়ার বাংলাদেশে আসা এবং বর্তমান সরকার বিরোধী একদফা আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়া। তারেক জিয়া নিজের ধরনের বার্তা বিভিন্ন স্থানে স্থায়ী কমিটির সদস্যদের দিয়েছেন। সরকারি জায়গা দখল করে চেয়ারম্যানের মার্কেট, বেদখল হয়ে যাচ্ছে দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়াপড় বিভাগের কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি। ভূমিদস্যু একটি চক্র সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা মার্কেট নির্মাণ করেছে। শুধু তাই নয়, দখল করা জমিতে মার্কেট নির্মাণ করে নিজেরা ব্যবসার পাশাপাশি দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতে নিচ্ছেন। এছাড়াও মার্কেটের দোকান সহজ সরল মানুষের কাছে বিক্রিও করছে চক্রটিতে। সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাবর জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পালন করছে, যা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। নীলফামারী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাটে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালী একরামুল হক চৌধুরীর বিরুদ্ধে।